কোচ ম্যানেজারের চাওয়াই দলে শুভাগত। শুভাগত হোমকে দলে নেওয়া যেন বাংলাদেশ ক্রিকেটের একটি চলমান বিতর্ক। এবার মাহমুদুল্লাহকে নিয়ে নাটকে অনেকটাই আড়াল শুভাগত। আগের মতো আলোচনার ঝড় ওঠেনি, তবুও প্রশ্নটা থাকছেই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন, কোচ ম্যানেজারের চাওয়াতেই দলে শুভাগত। ক্যারিয়ারের 4 ওয়ানডের সবকটি শুভাগত খেলেছেন সেই 2011 সালে। গত আড়াই বছরে টেস্ট দলে বারবার সুযোগ দেওয়া নিয়েই আলোচনার খোরাক হয়েছেন শুভাগত। এখন টেস্ট দলে জায়গা হারিয়েছেন, কিন্তু আচমকাই জায়গা পেলেন ওয়ানডে দলে। সদ্য সমাপ্ত ঘরোয়া প্রথম শ্রেণীর মৌসুমে দলে ফেরার মতো চোখ ধাঁধানো কিছু করতে পারেননি শুভাগত। সবশেষে ঘরোয়া একদিনের ম্যাচ টুর্নামেন্টে ঢাকা প্রিমিয়ার লিগে উইকেট নেওয়ার তালিকায় ছিলেন 21 নম্বরে, রানের 37তম। তারপরও দলে সুযোগ পেলেন এই অলরাউন্ডার। দল ঘোষণার পর দিন মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কারণ ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে মিনহাজুল আবেদিনের কাছে। প্রধান নির্বাচক জানালেন, শ্রীলঙ্কা থেকে বার্তা পেয়েই শুভাগতকে দলে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্টের একটা চাহিদা থাকে। কোচ সবসময় বলেন, আমাদের এ ধরনের ক্রিকেটার লাগবে, আমাদের এটা নিয়ে কাজ করতে হয়। সবার মনে রাখা উচিত, আমরা তিনজন যে সিলেকশন প্যানেল আছি তার বাইরেও কিন্তু আরও দুজন আছেন। টিম ম্যানেজমেন্টের কোচ হাতুরি সিংহে আছেন, ম্যানেজার খালেদ মাসুদ সুজন আছেন, পাঁচজন মিলে সিলেকশন প্যানেল। ওদের যে মেসেজ থাকে সে অনুযায়ী প্লেয়ার দরকার হয়। আমাদের একটা প্ল্যান দেওয়া হয়, আমরা সে অনুযায়ী কাজ করে থাকি। প্রধান নির্বাচকের কথাতেই পরিষ্কার, কোচ ও ম্যানেজারের চাওয়াতেই দলে শুভাগত। প্রশ্ন আছে নতুন মুখ সানজামুল ইসলামকে নিয়েও। ঘরোয়া ক্রিকেটে বরাবরই বড় দৈর্ঘ্যের উপযোগী ভাবা হয়েছে এ বাঁহাতি স্পিনারকে। হুট করেই ডাক পেলেন ওয়ানডেতে। প্রধান নির্বাচক জানালেন, দলে নেওয়ার ভাবনা থেকে সানজামুলকে তৈরি করা হচ্ছিল আগে থেকেই। সানজামুল আমাদের এইচপি স্কোয়াড প্লেয়ার, আমরা ওভাবেই ওকে ওয়ানডের জন্য নার্সিং করেছি। বিএসএলে খুব ভালো খেলেছে, এছাড়া গত প্রিমিয়ার লিগে যথেষ্ট ভালো করেছে। সব কিছু মিলিয়ে আমাদের পরিকল্পনা ছিল বাঁহাতি এই স্পিনারকে দলে নেওয়া হবে। দরকার হলে ব্যাটিং করতে হবে, সে হিসাবে এইচপিতে ওকে আমরা তৈরি করেছি। আমাদের যে টিমটা দাঁড় করিয়েছি তা ওয়ানডের জন্য সেরা টিম। সানজামুল প্রিমিয়ার লিগে ভালো করেছে বলে মিনহাজুল দাবি করলেও প্রিমিয়ার লিগে উইকেটের শিকারের তালিকায় শুভাগতর সঙ্গে যৌথভাবে 21 নম্বরে ছিলেন তিনি। অপরদিকে গল টেস্টের পর র্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন। গলে 2 ইনিংসে 50 করেছেন, দুইবারে আউট হয়েছেন বাজেভাবে, তবে র্যাঙ্কিংয়ে তার রান সংখ্যাটা মনে রেখেছে সৌম্য সরকার, তাই সেখান দিয়েছেন বেশ বড় লাভ। আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে এগিয়েছেন 25 ধাপ। গলে 71 ও 53 রানে 2টি ইনিংসের পর সৌম্য উঠে এসেছেন 55 নম্বরে। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংয়ে 85 এবং পরের ইনিংসে লড়িয়ে 34 রানের ইনিংসে মুশফিকুর রহিম এগিয়েছেন 6 ধাপ। বাংলাদেশের অধিনায়ক এখন 29 নম্বরে। বোলিংয়ে প্রথম ইনিংসে 4 ও দ্বিতীয় ইনিংসে 2 উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন 4 ধাপ। 6 টেস্ট খেলা অফ স্পিনার এখন 36 নম্বরে। গল টেস্ট ছিল সাকিবের জন্য জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ। ব্যর্থতার পরিণতি জানাই ছিল, সেটি মেনেও নিতে হচ্ছে সাকিব আল হাসানকে। আবার টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারিয়েছেন রবিচন্দ্র অশ্বিনের কাছে। এ দফায় মাত্র 5 দিনে শীর্ষে থাকতে পারলেন সাকিব আল হাসান। বোলিংয়ে দারুণ করলেও ব্যাট হাতে ব্যর্থতায় গত 8 মার্চ প্রকাশিত র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছিলেন অশ্বিন। সাকিবও পিছিয়ে পড়েছিলেন আরও বেশি ব্যর্থতায়। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে 2 ইনিংসে সাকিবের রান 2308। বল হাতে ক্যারিয়ারের প্রথমবারের মতো 2 ইনিংসে গুনেছেন 17 রান, উইকেট 3টি মাত্র। এই টেস্টে সাকিব হারিয়েছে 38 রেটিং পয়েন্ট, 403 পয়েন্ট নিয়ে তিনি 2-এ। অশ্বিনের রেটিং 434, তিনে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট 360। র্যাঙ্কিংয়ের রোমাঞ্চ নয়, শততম টেস্টের রোমাঞ্চই ছেড়ে যাচ্ছে ক্রিকেটারদের। প্রতিটি টেস্ট খেলায় সমান গুরুত্বপূর্ণ। অনেক দিন পরপর খেলা হয় বলে টেস্ট ম্যাচকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের থাকে দারুণ আগ্রহ। শততম টেস্টকে ঘিরে তাদের উত্তেজনার রোমাঞ্চ ছাড়িয়ে গিয়েছে সেই সবকে। ওই ম্যাচ নিয়ে দলের সবার তুমুল আগ্রহের কথা জানিয়েছেন লিটন দাস। কলম্বোর পিসারা ওভালে আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ, যা এই সংস্করণে তাদের শততম ম্যাচ। অনুশীলনের আগে সোমবার দলের প্রতিনিধি হয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে আসেন লিটন। জানান ওই ম্যাচকে ঘিরে তার সকল ভাবনা। এটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় কিছু, আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি। আমি এই টেস্টের স্কোয়াডে আছি,
চেষ্টা করব আমার শতভাগ দেওয়ার। আমার মনে হয় আমাদের দলের সবাই চাইবে তার শতভাগ দেওয়ার এবং এই সিরিজটাকে স্মরণীয় করে রাখার। দলের প্রথম 7 ব্যাটসম্যানের একজন হিসেবে গল টেস্টে ব্যাটিং ব্যর্থতার দায় নিলেন লিটন। তরুণ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান সেই ব্যর্থতা মনে রেখে জ্বলে উঠতে চান কলম্বোয়।